শুনেন তুমি কোন যদি কিরাত পড়ো সূরা পড়ো তাহলে শারহি মানিল আসার তাহাবী শরীফের মধ্যে এবং মতে মুহাম্মাদের মধ্যে এসেছে লাইতাল্লাযী ইয়াকরাউ খালফুল ইমাম মুলিউফুহু বিতরাব ইমামের পিছনে যে কিরাত পড়বে সূরা ফাতিহা পড়বে আল্লাহ নবী বলেন তার মুখে মাটি মারে দাও কিয়ামতের ময়দানে 2 কোটি 88 বছর আরো বেশি কপতি নাই কিন্তু দুনিয়ায় নামাজ না পড়লে যে শাস্তি আছে এই অষ্টাতম নবী সাবরা কোনদিন করে জব দেবা কি রাসূলের হাদিস নাই 1800 হাদিস আছে যদি কেউ নামাজ ছেড়ে দেয় ইন্না তারিকাস সালা লক্ষ করুন রাসূলের হাদিস ইন্না তারিকাস সালা ইউকতালু হাদদান এই হাদিসটা মাজুল হওয়ার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে হাত্তা ইউহবাসু আলাইয়া যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাকে জেলে রাখো মারপিট করো বেদবে আঘাত করো কোনদিন তাম্পলের খালি কয় নামাজ আকিমুস সালাহ ওয়া তুতুজ যাকাত এই কয় দিয়া আর আমাদের দেশে কিছু ফকির নির্বাচারা আছে আর কোন আজ নাই খালি যাকাত দাও লিল্লাই বডিং দাও চামড়া দাও আমি অনেক সময় বলছি হাসিনাকে যে এই ফকির নির্বাচারা যদি 12ই রবিউল আউয়াল কুরবানি দেওয়ার ব্যবস্থা থাকতো মানে 12 রবিউল আউয়ালের বিরোধী না বলে অধীনে ওরা চামড়া উঠত অস জীবনে যা শোনেন নাই আজকাল গোপাল এগুলো তাই চালাবে ফকির নির্বাচারা যাকাত 8 জায়গায় দেওয়ার কথা আছে কোরআনে সূরা তওবায় 60 নম্বর আয়াতে সেখানে কোনো লিল্লাই বডিং নাই যদি কেউ দেখাইতে পারে আমার ঢাকার পেটে ফার্স্ট ক্লাস বাড়ি দিয়ে দেবে আবার কাকি দুরুদি ইব্রাহিম দুরুদি ইব্রাহিম বলে কোন অধ্যায় পৃথিবী যদি কেউ দেখাইতে পারে কোন আলেম আমি বসলাম আমার সব সম্পত্তি লেগে দেবে অধ্যায় আছে এই আমার সামনে মিশকাত আছে বুখারী আছে 86 পৃষ্ঠা প্রথমে এসেছে দস্তুর ছোট বয়স ছোট আমার আপনি ওঠেন না কেন হাদিস আছে বাবু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাসল আউয়াল আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা এই হাদিসটা বাবু কিতাবুত দাওয়াতে বুখারী জন্মে সানিতে আছে এখানে আসছে হুজুরকে জিজ্ঞেস করছে কাইফা নুসাল্লিমু আলাই আহলিল বাইত ফাইন্নাল্লাহু কদ আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাই ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আপনা গাই দেশের মানুষ নামাজ পড়ার সময়টা ভরে না এটা হাত জোড় যারা যারা পড়িস তারা আর যারা পড়িস না তোকে পায়ে ধরে হাত জোড় দিয়ে ও ও ওই মুরুক্ষর বাচ্চাকে বলি ওই মুরুক্ষর জাতিরা খালি ভিক্ষে করে বেড়াবি তোদের জাত গোষ্ঠী যারা আছে বাংলাদেশ না সারা পৃথিবী যদি দেখাইতে পারি বাবু সালাতু আলাল ইব্রাহিম রাসূলের হাদিস হাত দিয়ে বললাম আমার ভাস্তির সামনে আমার ঢাকার দুটো বাড়ি বানিয়ে দেবো যা জীবনে তোদের ভিক্ষা করা লাগবে না এই আমাকে সুন্নি জামাতের থেকে ওহাবি মধ্যে কিছু গেছে লা মুসাবির মধ্যে গেছে এই নসতে ওহাবি এই নসতের সাথ এই সাতগুলো আমাদের দেশে বিস্তার হইছে আসার পরে বলছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাত কিতাব সূরা ফাতিহা সালা নামাজ হয় না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে পুরো বর্ণনা করেন ইমাম তিরমিজি আবু ঈসা তিরমিজি কোন নাম না তিরমিজ হলো একটা নদীর নাম রাকাবাজ গ্রামে ইমাম বুখারীর গ্রামের থেকে 154 কিলোমিটার এই নদীর আবহানায় বাহাত নামক গ্রামে আবু ঈসা তিরমিজির জন্ম ওনাকে নদীর নামে ওনার পরিচিত হয়ে যায় তিরমিজি যেমন আপনার বাড়ি মহিষকালী আপনারা আব্দুর রহমান
তখন পরিচিত লোক কয় মহেশপুরের হুজুর আইছে আসো তার নাম হলো আব্দুর রহমান কথা কি বোঝা যাচ্ছে ইমাম তিরমিজির আসল নাম আবু ঈসা জোরকন কি এটা হাত তো জোরকন উলামা ভাইরা ভুল গলি আপনি আমাকে বলে দিয়েন মোহাম্মদ আবু ঈসা তিরমিজি ইনার উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই উনাকে বলেন হুজুর আপনি এই হাদিসটা পুরো বলেন নাই লা সালাতা পুরো কি হবে শুনেন তিরমিজি আনেন লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু এর বাংলা অর্থ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না যদি তুমি একা একা থাকো আর ইমামের পিছনে তুমি কোন যদি কিরাত পড়ো সূরা পড়ো তাহলে শারিহি মানিল আসার তাহাবি শরীফের মধ্যে এবং মতে মুহাম্মাদের মধ্যে এসেছে লাইতাল্লাদি ইয়াকরাউ খলফুল ইমাম মুলিউফুহু বিতরাব ইমামের পিছনে যে কিরাত পড়বে সূরা ফাতিহা পড়বে আল্লাহ নবী বলেন তার মুখে মাটি মারিয়া দা এ লামুচাবির বাচ্চারা আয় আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম আয়